সংসদে বসে আমি খেদের সাথে এটুকু বলতে চাই যে কিছু আমাদের কলঙ্ক আছে এই সংসদে। আজকে এই সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের এই সংসদীয় গণতন্ত্রের গোড়াপত্তন কিভাবে হয়েছিল। প্রথমে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আলী আরাফাত, 190 ঢাকা 17, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমার এই সংসদের তৃতীয় দিনে আমি উপস্থিত এবং প্রথমবারের মতন কথা বলছি। আমি একেবারে শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নারীর সর্বোচ্চ আত্মত্যাগ এবং 75-এর 15 আগস্টে সেই কালো রাত্রের বুলেটের আঘাতে নিহত সকল শহীদ, 3 নভেম্বর জাতীয় 4 নেতা তাদের কাপুরুষিতভাবে তাদের হত্যাকাণ্ড এবং তাদের এই শহীদ জাতীয় নেতৃবৃন্দ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি শুরুতেই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আজকে এই সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের এই সংসদীয় গণতন্ত্রের গোড়াপত্তন কিভাবে হয়েছিল। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয় জানেন যে এই সংসদীয় গণতন্ত্রের গোড়াপত্তন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 10 এপ্রিল মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সনদ প্রণয়ন করা হয় এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। সেই স্বাধীনতা সনদ অনুযায়ী 70-এর নির্বাচিত প্রতিনিধিগণ দেশের আইন প্রণয়ন এবং পূর্ণ মেয়াদে সরকার পরিচালনার সর্বময় ক্ষমতা দেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরবর্তীতে আমরা 16 ডিসেম্বরে বাংলাদেশ বিজয় অর্জনের পরে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ঐতিহাসিক 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং ফিরে আসার পরে তিনি সেই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সর্বময় ক্ষমতার অধিকারী, যেটি দেয়া হয়েছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু তিনি দেশে ফিরে আসার সাথে সাথে দেশ পরিচালনার এই যে সর্বময় ক্ষমতা তা তিনি ত্যাগ করেন এবং 1972 সালে ঐতিহাসিক 11 জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। 1975 সালের ঐতিহাসিক 11 জানুয়ারি বাংলাদেশের সাময়িক সংবিধান আদেশ 1972 জারি করে সরকার ব্যবস্থার আমূল পরিবর্তন আনেন জাতির জনক। তার এই যুগান্তকারী উদ্যোগে স্বাধীন বাংলাদেশের মাটিতে উন্মোচিত হয় সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থা এবং সংসদীয় গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় 72-এর 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এবং এই নতুন জাতিরাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংবিধান প্রণয়নে হাত দেন। সেই থেকে শুরু এই সংসদীয় গণতন্ত্রের চর্চা বাংলাদেশে। আজকে এই সংসদে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীন বাংলাদেশে এবং এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং অনেক গর্ববোধ করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, লিডার অব দ্য হাউস এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি আমার প্রতি আস্থা রেখেছেন, আমি মনোনয়ন পেয়েছি, নির্বাচন করেছি এবং আমি ঢাকা 17 আসনের আমাদের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এবং কেন্দ্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে ঢাকা 17 আসনের সকল ভোটারবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমার বলবেন, 1 মিনিট বলুন। সর্বশেষে একটি কথা বলতে চাই, এই সংসদে বসে আমি খেদের সাথে এটুকু বলতে চাই যে কিছু আমাদের কলঙ্ক আছে এই সংসদে। এই সংসদে গণতন্ত্রের মধ্যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স সংবিধানভুক্ত করা হয়েছে। এই সংসদে, ষষ্ঠ সংসদে বঙ্গবন্ধু ঘাতককে বিরোধী দলের নেতা বানানো হয়েছে, কিন্তু আজকে চড়াই উৎরায় পার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদীয় গণতন্ত্রের চর্চা করছি এই ভবনে
এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি অঙ্গীকার করতে চাই এই সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় দেশে থাকা যাতে থাকে এবং কোনো কুচক কৃষক ষড়যন্ত্রকারীরা এটা যদি কেড়ে নিতে না পারে তার জন্য আমি আমার জায়গা থেকে সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ধন্যবাদ আপনাকে।